আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ফ্ল্যাট নাম্বার 609। কি বন্ধুরা, আপনারা কি ভাবছেন আমরা কোনো ফ্ল্যাটের নাম্বার বলছি? না বন্ধুরা, এটি হলো একটি বাংলা ছবির নাম। অরিন্দম ভট্টাচার্যের আগামী বাংলা ছবি হলো ফ্ল্যাট নাম্বার 609। ছবিটি হরর থ্রিলার মুভি। ছবিটির গল্প হররের থেকে থ্রিলারের দিকে বাঁক নেবে। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, আর এই প্রথমবার আবিরের সঙ্গে জুটি বাঁধছেন তনুশ্রী চক্রবর্তী। শোনা যাচ্ছে তনুশ্রীর চরিত্রটির জন্য আগে কাস্ট করা হয়েছিল সোহিনী সরকারকে, কিন্তু শুটিং শুরু হওয়ার কিছুদিন আগেই সোহিনী সরকার সরে আসেন চরিত্রটি করার থেকে। তারপর তনুশ্রী চক্রবর্তীকে কাস্ট করা হয় সেই চরিত্রে। ছবিটিতে দেখা যাবে ত্রিকোণ প্রেম। আবিরের সঙ্গে সেকেন্ড লিড হিসেবে কাজ করবেন পূজারিণী ঘোষ। পূজারিণীর চরিত্রটি ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। আবির, তনুশ্রী, পূজারিণী ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন মমতা শঙ্কর, রুদ্রনীল ঘোষ, খরাজ মুখার্জি এবং আরও অনেকে। 22 আগস্ট থেকেই শুরু হয়ে যাবে বাংলা ছবি ফ্ল্যাট নাম্বার 609-এর শুটিং। এই ছবি সংক্রান্ত আরও খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। তার জন্যে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।